কৃষ্ণ। আপনারা সবাই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি উপলক্ষে পূর্ণ শাহী স্নান দর্শন করছেন। সকলে আপনারা জানেন রাধারানী ভগবান কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, এবং কৃষ্ণ প্রেম জীবনে লাভ করতে হলে একমাত্র উপায় রাধারানীর চরণে আশ্রিত হওয়া। তা আজ আমাদের সবার খুব সৌভাগ্য লাভ হয়েছে যে রাধারানীর চরণে আমরা আসার সুযোগ পেয়েছি। আর আপনারা যারা আসতে পারেননি তারাও আজ রাধারানীর কৃপা লাভ করুন। দেখুন কত সুন্দর, কত ভক্তের সমাগম, কত মানুষ কত কষ্ট করে কত কিছু ত্যাগ করে আজ রাধারানীর চরণে উপস্থিত হয়েছে। আপনারা সবাই রাধার চরণে আজ আপনাদের অন্তর্জলি দিন। জয় শ্রী রাধে। বলছে এই কুণ্ডের মহিমা কোনো তুলনা হয় না। বলছে এই কুণ্ডে যে একবার করে স্নান রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। তাই যারা আজকে এই রাধা কুণ্ডে স্নান করার সৌভাগ্য লাভ করেছেন তারা রাধারানীর সেই প্রেম ধন, দুর্লভ প্রেম ধন, যে একমাত্র রাধারানীর কৃপাতেই আমাদের মিলতে পারে, সেই প্রেম লাভ করা গেছে। তাই এই কুণ্ডের অপার মহিমা স্বয়ং রাধারানী কর্তৃক এই কুণ্ডে খনন হয়েছিল, স্বয়ং কৃষ্ণ এই কুণ্ডে জল আনয়ন করেছিলেন। তাই আপনারা সকলে রাধারানীর কৃপা লাভ করুন। বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। তাই রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো তফাত নেই। রাধারানীর ভজনা না করলে কখনো জীবনে কৃষ্ণ লাভ হবে না। যদি জীবনে কৃষ্ণ লাভ করতে হয় তবে রাধারানীর ভজনা করতেই হবে, রাধারানীর স্মরণে আসতেই হবে। তাই আসুন সবাই রাধারানীর স্মরণে আসি, রাধারানীকে আঁকড়ে ধরি, যেন রাধারানী আমাদের কৃপা করে, রাধারানীর কৃপা থেকে যেন আমরা কেউ বিচ্যুত না হই। এই জগতের কোনো প্রাণী কোনো জীব রাধারানীর এই অপ্রাকৃত কৃপা থেকে বঞ্চিত হবে না। সকলে রাধারানীর কৃপা লাভ করুন। বলছে এই কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, কুণ্ডের মাধুরিমা যেন রাধারানীর মহিমা। তাই রাধারানী আর এই কুণ্ডের মধ্যে কোনো তফাত নেই। তাই যারা আজ এই কুণ্ডে স্নান করছে তারা রাধারানীর সাক্ষাৎ রাধারানীর কৃপা লাভ করেছে, রাধারানী নিজের কোল লাভ করেছে। সবাই আসুন রাধারানীর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে শ্যাম মিলাধে, রাধে রাধে শ্যাম মিলাধে, রাধে রাধে শ্যাম মিলাধে। হরি বল।